আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বলে এরকম যে ইউ ক্যান হেট সুখন বাট ইউ ক্যান নট ইগনোর হিম, বলে নাকি? বলে এরকম বলে। ধন্যবাদ। আপনি শুনেছেন এরকম কিছু? আমি কিছু তো দেখি, কারণ আমাদের তো একজন ব্যক্তিকে সবাই পছন্দ করবে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার, তো অপছন্দ পছন্দ মিলেই তো দুটা গ্রুপ পার্ট, পছন্দের মানুষরাও যাতে ব্যক্তি পূজার পর্যায়ে না নিয়ে যায় আর অপছন্দের মানুষরাও যাতে ঘৃণার পর্যায়ে না নিয়ে যায়, সো এই দুটার ব্যালেন্স হয়তো আস্তে আস্তে শিখবে। অ্যাবসলিউটলি ব্যালেন্স। ও সরি, আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, আমি একটু বলে আসি। দর্শক আপনার কেমন আছেন? আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন। নিজের বলার মতো একটি গল্প এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। আপনারা জানেন সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার এই সময়ে আমরা এই আপনাদের জন্য এই ধরনের একটা প্রোগ্রাম নিয়ে আসি, যারা নিজের গল্পটা বলেন, যার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কিছুটা ইন্সপায়ার করার চেষ্টা করি, যে সেখান থেকে একটা বা দুইটা শব্দ যদি আপনি নিতে পারেন আপনার জীবনটা হয়তো বদলে যেতে পারে। এবং তার গল্পটা আমরা রাখতে চাই, কারণ হচ্ছে যে এই গল্পটা একদিন ছড়িয়ে যাবে। অনেকে জানেন গল্প, অনেকে জানেন না, কিন্তু এমন কিছু কথা আমরা বের করার চেষ্টা করব যেটা আর কখনও বলা হয়নি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, তারা অবশ্যই লিখবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, আপনারা সেই দেশের নাম লিখবেন, কারণ আপনারা অনেক দেশের লোকজন আমার সাথে যুক্ত আছেন আমি জানি, সেগুলো আপনারা অবশ্যই লিখবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি, আপনারা দেখতেই পাচ্ছেন কাকে আমরা নিয়ে আসি আজকে, সুলাইমান সুখন, উনি হেড অফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স নগদ এ এখন এই মুহূর্তে আছেন। এছাড়া আরও কী কী কাজ করেন সেটা আপনারা জানেন, আমরা সরাসরি শুনবো। কেমন আছেন আপনি? ভালো আছি ইকবাল ভাই, আপনি ভালো আছেন? আমরা খুবই ভালো আছি। আমরা আসলে আলাপ করছিলাম আপনার সাথে, মাঝখানে আবার একটু গেলাম। এখন যেটা মূলত আসতে চাই, আমাদের প্রোগ্রামটার নাম নিজের বলার মতো গল্প, এবং সুন্দর একটা নাম, থ্যাংক ইউ। এবং আপনি এটার সঙ্গে একেবারে শুরু থেকে জড়িত আছেন আমার সাথে, আই এম সো হ্যাপি ফর দ্যাট। এবং সেই 164 জনকে নিয়ে শুরু করেছিলাম, এখন তারা 50,000। এই যে এভাবেই তো একটা ছোট ছোট বিন্দু বিন্দু বালকনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং আপনাকে যে তথ্যটা আমি দিতে চাই, যেটা শুনে আপনি খুশি হবেন, সেটা হচ্ছে যে আমি এই 50,000 জনকে গত বছর 365 দিন ধরে ট্রেনিং দিয়েছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি অনলাইনে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি, এবং এটা বিরতিহীন। এখানে আমি একটা কথা বলতে চাই, যে আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের তরুণ প্রজন্ম একটা বড় অংশ শোভন কাজ করার সুযোগ পাচ্ছে না, যেটাকে আমরা চাকরি বলি বা ব্যবসা বলি, সে একটা বড় অংশ এবং সংখ্যাটা প্রায় মিলিয়নে, মানে অনেক। সো ওই জায়গায় আপনার মতো একজন মানুষ আমি একটু বলতে চাই যে অ্যাটলিস্ট কীভাবে কর্মক্ষম হওয়া যায়। যেমন আমার মনে আছে আপনি কাউকে বলেছিলেন যে চাল এনে ব্যবসা শুরু করো, ওটা দিয়ে ব্যবসা শুরু করো, হাতের কাজের কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করো। এই যে একটা দেশের এতগুলো ছেলে মেয়ে বেকার, সরকার চেষ্টা করছে, আইসিটি চেষ্টা করছে, বাণিজ্য মন্ত্রণালয় সবাই চেষ্টা করছে, যুব উন্নয়ন সবাই, তারপরে যে ব্যক্তি পর্যায়ে থেকে যে আপনি চেষ্টা করছেন যে এদেরকে কীভাবে একটু কাজকর্মের ব্যাপারে কথা বলা যায়। কারণ আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখি যে প্রাইম টাইমের নাটকে দেখি আইদার প্রেম নিয়ে, আফতাবনগর প্রেম নিয়ে ব্যস্ত, আর সিনিয়ররা ব্যস্ত হচ্ছেন রাজা মহারাজাদের গল্প নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে। সো মাঝখান থেকে যে মেইন জিস্ট, যে কী করে আমি একটু রোজগার করব, কী করে আমার একটু সময়টাকে কাজে লাগাবো, এই যে এই প্ল্যাটফর্মটা চেষ্টা করছেন উদ্যোক্তা তৈরির, এর জন্য আমি আপনাকে একটু স্যালুট দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আউটকামটা আপনাকে বলি, আমার এই 4 ব্যাচ আমি শেষ করেছি 90 করে বিরতিহীনভাবে, এবং এটা একটা রেকর্ড বাংলাদেশে। আমি জানি না আমাকে কেউ কেউ বললো ওয়ার্ল্ড রেকর্ড নাকি, কারণ 90 কোনো সেশন নাকি পৃথিবীতে কোথাও হয় নাই। আপনি কন্টিনিউ করছেন? আমি কন্টিনিউ অলমোস্ট এভরিডে। 5th ব্যাচ চলছে এখন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ইকবাল ভাই, হোয়াট ইজ দ্য আউটকাম? আউটকাম দুটো, একটা হচ্ছে আমার 50,000 লোক কখনো দিন উদ্যোক্তা হবে না, হয় না, এটা স্বপ্ন দেখাও ঠিক না। আমার হয়তো এখান থেকে উদ্যোক্তা হবে 2-3 হাজার, আমি এটাই চাই, এতেই আমি খুশি। কিন্তু এই 2-3 হাজার তাও 6% 100,000 কর্মসংস্থান তৈরি করবে। মাশাআল্লাহ, এই তো, দ্যাট ইজ মাই ইমিডিয়েট অবজেক্টিভ। আমি আপনাকে একটা জিনিস বলি, ইউরোপ বা নর্থ আমেরিকা অনেক দেশে প্রতি মাসে সরকারকে বা মন্ত্রী মিনিস্টারকে বলতে হয় যে তার মন্ত্রণালয় বা তার সরকার কতগুলো কর্মসংস্থানের সৃষ্টি করেছে গত মাসে বা গত কয়েক মাসে। ওইটা আলাপ, আমি আমাদের এখানে শুনতে পাই না যে অমুক মন্ত্রণালয় অমুক বিভাগ কতগুলো কর্মসংস্থান সৃষ্টি করেছে, এগুলো আমরা শুনতে পাই না। সেখানে আপনি যেমন স্ট্যাটিস্টিক্যালি বলতে পারলেন যে আমি 3,000 হবে, 3,000 মানুষের কাজের কারণে 100,000 কর্মসংস্থান হবে, এই ট্রেন্ডটা আমি শিওর যে বাচ্চারাও নিবে, ইয়াং যারা প্লাস সিনিয়র যারা আছে পলিসি মেকিং মিনিস্ট্রি লেভেলে সরকারের বিভিন্ন, তারাও দেখবে যে ও আচ্ছা আমাকে তো আসলে কতগুলো কর্মসংস্থান করেছি সেটা নিয়ে বেশি কথা বলতে হবে, রাদার দেন আমি ওখানে গিয়েছিলাম ফুলের মালা নিয়েছিলাম এটা করেছিলাম, তার থেকে ওইটা সবচেয়ে জরুরি। অ্যাবসলিউটলি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, হোয়াট অ্যাবাউট রেস্ট? বাকি 50,000 বা টোটাল 50,000-এর মধ্যে
বাকিদের বা এই 50,000 কি হলো, তাদের জীবনটা আসলে বদলে গেছে, তাদের থিঙ্কিং লেভেল বদলে গেছে, দে অল আর পজিটিভ, আত্মবিশ্বাস বেড়ে, একটা শব্দ শুধু আমাকে বলে যে ভাইয়া কাউকে একটা বাজে কথা বলতে হলে আপনার কথা মনে হয়, যাতে না বলি, যাতে না বলি, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। এবং এরা যেখানেই যাক, চাকরিতে যাক, ব্যবসায় যাক, জীবনে যে কাজেই যাক না কেন, ইভেন সংসারে যাক, তারা সফল হবে, কারণ তারা শিখে গেছে জীবনটাকে কিভাবে বুক ফুলিয়ে চলতে হয়। এখন যেটাতে আসতে চাই সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের নামটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। আমরা এরকম আপনাদের মতো অসংখ্য মানুষকে নিয়ে আসছি, আমি ফলো করি আপনাদের, এবং এনে আমরা তাদের গল্পটা শোনার চেষ্টা করছি, যাতে করে আমাদের সঙ্গে যারা আছেন তারা কিছুটা, কারণ হচ্ছে যে আমরা সেই গল্পটা তুলে ধরতে চাই যে গল্পটার মধ্যে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে এবং সফলতা আছে। এবং সফলতা, এগেইন আমি যেটা বলতে চাই, আপনিও বলেন গাড়ি বাড়ি সফলতা না, সফলতা হচ্ছে যে আপনি এখন হাসলেন, জি এটা হচ্ছে, আর ঘুমাইতে পারা, ঘুমাইতে পারা, আপনি লেখেন প্রায় লেগে যায়, মন খুলে বিছানায় শুলে ঘুম চলে আসে, সফল, সিআইপি হইতে হবে এমন কোনো কথা নেই। আমি জানি আপনি নেভিতে ছিলেন, জি, তারপরে আপনি ঢাকায় আসেন, জি, আমি ঠিক এইখান থেকে শুরু করতে চাই, কারণ আমি যতদূর জানি যে এই আশাটা এবং তারপরে ঢাকাকে নিয়ে নিজেকে ঢেকে দেয়া বা খুলে ধরা যে জিনিসটা, সেটা অত সহজ ছিল না, একটু শুনতে চাই। আমি নেভিতে অনেক সেটেলড, আমি তো যখন জয়েন করি দেন 2000 সালে আমি কমিশন প্রাপ্ত হই বাংলাদেশ নৌবাহিনীতে, সাব লেফটেন্যান্ট যেটাকে বলে। তারপর আমি বেসিক ট্রেনিংয়ের পরে জাহাজে চাকরি করছিলাম, সেই মুহূর্তে সিদ্ধান্ত নিই যে আমি বেসিক্যালি সিভিলিয়ান লাইফের দিকে যাব, এটা ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্তটা, যথাযথ সম্মান রেখেই বলছি সব প্রফেশনের প্রতি। সো ঢাকায় যখন আসার সিদ্ধান্তটা নিই, আসলে মিলিটারি লাইফে তখন যেটা হয় যে আমি অফিসার্স মেসে থাকি, আমার পানিটাও সবাই ঢেলে দেয়, সেখান থেকে চলে আসবো ঢাকায় অনিশ্চিত জীবন, আমার বাবা মা অনেক সাপোর্ট করেন। সো আমি ঢাকায় যখন আসি 2002 সালের কথা, এপ্রিল মাসে, তখন পহেলা বৈশাখ শুরু হবে, কারণ আমার 11 তারিখে নেভি থেকে রিলিজ হই, আমি 13 তারিখে ঢাকায় আসি, 14 তারিখে আমি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক লাইব্রেরির সামনে বসে কফি খাচ্ছিলাম, ছোট্ট মেঝেতে বসে নিচে বাইরে, আর দেখছিলাম ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, মানুষজন, বাইরের জন সবাই পহেলা বৈশাখ পালন করছে এপ্রিলে 14। তখন বেসিক্যালি এপ্রিল মাস 2002 সালের, আমি জানতাম না আমি কী করবো, কিছুই জানতাম না, অনিশ্চিত, বাট কিছুটা কনফিডেন্স ছিল যে যেহেতু 18 বছর বয়সে নেভির মতো বা মিলিটারির মতো একটা এক্সাম পার হয়ে ঢুকতে পেরেছি, তাহলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। সো ওখান থেকে আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়া IBA-তে। তারপর ওই সময়টা ডিফিকাল্ট ছিল, এই সময় অনেককে বলবো যে হ্যাঁ পাবলিক বাসে ঝোলা, তারপরে IBA-র ভর্তি পরীক্ষা, ভর্তির জন্য টেস্টের জন্য টাকা জোগাড় করা, কোচিং করানো, টিউশনি করানো, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি কোচিংয়ে ছেলে মেয়েদেরকে পাবলিক স্পিকিং শেখানো, ইন্টারভিউ স্কিল শেখানো, এগুলো করতাম। করতে করতে IBA-তে চান্স হলো, এবং আমার এখনও, আমি অনেকবার বলেছি বাট এখনও বলবো যে IBA-তে যখন চান্স পাই ভর্তির জন্য, লাইব্রেরির ফি দেওয়ার জন্য যে প্রায় আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, 30-35 হাজার টাকা লাগতো, টাকাটা ছিল না যেহেতু চলে আসছিলাম, আর আমি প্রায়ই বলি নট ফ্রম ওয়েল অফ ফ্যামিলি, তখন আমার খুবই মানে শ্রদ্ধেয় সিনিয়র ইশতিয়াক স্যার আমাদের নৌবাহিনীরই, উনি আমাকে হেল্প করেন। সো তারপর IBA-তে পড়ার সময়ও একটা নিজের খরচ ফ্যামিলির জন্য ম্যানেজ করা। সো আবার অনেকবার বলেছি, এখন যারা দেখছেন নতুন তাদেরকে বলছি যে তখনও জানতাম না কী হবে, বাট তখন চেষ্টা ছিল যে পড়াশোনাটাও করব, একটা দুটো এক্সট্রা ক্লাস নিব বিভিন্ন জায়গায়, নিয়ে সেই টাকাটা সেভ করব, প্যারেন্টসকে পাঠাবো, বাবা মাকে পাঠাবো, আমি কিছুটা থাকব। আপনি এখানে বলেছিলেন যে আমি যদ্দূর আপনার কিছু কিছু ইউটিউবে বক্তব্য শুনেছি যে এমন সময় গেছে যে একদিন শুধু পাউরুটি খেয়ে, হ্যাঁ আমি তখন বুয়েটের হলে থাকতাম, সো আলটিমেটলি তখন তো টাকা পয়সা ছিল না, সো দেখা যেত যে আমি ওই বুয়েটের শেরবাংলা হলের সামনে একজন টং ছিল একটা, তো উনি আমাকে খুব পছন্দ করতেন সামহাও, তো উনি আমাকে মাঝে মাঝে বাকিতে বা ওই যে বানরুটি চা খেতে দিতেন, পরে টাকা হলে সে টাকা ফেরত দিতাম তাকে। সো না কেন কথাটা জিজ্ঞেস করলাম, আই ক্যান রিলেট, রিলেট হচ্ছে যে আমারও গ্রাম থেকে ঢাকায় আসা, তো এরকম একদিন আমি ঠিক দুপুরবেলা এক আত্মীয়ের বাসায় যাই আর কি, ভাবলাম যে যাব দুপুরে খাবো আর ইয়ে করবো, একটা সিনেমা দেখবো, ওইখানে ভিসিপি টিসিপি ছিল সিনেমা দেখার জন্য, তা আমি এমন টাইমে গিয়েছি যখন একেবারে খাওয়ার টাইম, আমি ঢোকার মাত্র আমার আত্মীয় আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খেয়ে এসছো নাকি যে খাবে,
না তুমি খেয়ে আসছো? তো আমি সঙ্গে সঙ্গে উত্তরটা একটু চিন্তা করে বললাম যে হ্যাঁ খেয়ে আসছি, আসলে কিন্তু আমি খাইনি। অ্যান্ড আপনার পরিকল্পনা ছিল যে খাবেন? খাবো। তো আই ক্যান রিলেট যে এই লাইফগুলো আসলে এই 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 জিনিসগুলো আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই বারবার কেন এগুলো বলেন। বারবার কেন বলি, বিকজ এই গল্পগুলো সত্য গল্প, এগুলো হচ্ছে আমাদের এখনকার। আমি জানি এই মুহূর্তে আমি আপনি হয়তো একটা ভালো বরণিতে বসে কথা বলছি, বাট এই মুহূর্তে এই শহরেরই, ঢাকা শহরে শুধু যদি ধরি বা বিভিন্ন শহরে, রাজশাহী, চিটাগাংয়ে, এরকম 20-25-30 লাখ ছেলে মেয়ে আছে যারা জানে না যে আজকে রাতে ঠিক মতো খাবে কিনা বা কালকের দিনটা কিভাবে শুরু করবে, তারা আছে। সো তোমরা যারা দেখছো, আর বাকি অনেকের কাছে মনে হবে একই গল্প কেন বলেন উনি, তারা অবস্থাপন্ন হতে পারে, তাদের কাছে আইফোন কেনা বা ইয়ে কেনা কোনো ব্যাপার না, তার কাছে মনে হবে এগুলো কি, এগুলো কি বোকার মতো কথাবার্তা। তাদের উদ্দেশ্যে বলছি যে আমরাও এটার থ্রু দিয়ে এসেছি। হ্যাঁ, পরিবর্তন হয়, লাইফ চেঞ্জ হয়, সেই গল্পগুলো আমরা বলি। ইকবাল ভাই তার গল্প বললেন, আমি আমার বন রুটি বাটার বন খাওয়ার গল্প বলছি বাকিতে, যাতে মনে হয় যে হ্যাঁ লেগে থাকলে একসময় একটা পরিবর্তন আসে, আর এখন যেটা ভাবছে জীবন সেটা না। আর সব কিছু সমাজ, রাষ্ট্রের উপর দোষ দিয়ে দিলাম, রাষ্ট্র আমাকে চাকরি দেয়নি, সমাজ আমাকে ব্যবসা করতে দেয়নি, এটা বলেও লাভ নেই। নিজের যোগ্যতা দক্ষতা বাড়িয়ে যতটুকু যাওয়া যায় অনেক দূরই যাওয়া যায়, সেটা আমি আমার কথা বলছি না, সেরকম অনেকেই উদাহরণ আছেন, অনেক অনেক ভালো ভালো উদাহরণ আছেন যে নিজের দক্ষতায় যোগ্যতায় অনেক দূর গিয়েছেন মামা চাচা ছাড়া, সেটা সম্ভব। সেই সেই কথাটা আমি এই গ্রুপে যারা আমার নিজের বলার মতো গল্প দেখছেন তাদেরকে বলতে চাই যে এনিথিং ইজ পসিবল অ্যাজ লং অ্যাজ ইউ ট্রাই। অ্যাবসলুটলি। এবং এইখানে আমি যেটা বলি কেন রিলেট করা যায় বলছি, বাংলাদেশে গ্র্যাজুয়েট 35 লক্ষ বেকার। হ্যাঁ, তাদের লাইফটা কিন্তু অনেকটা এরকমই, কারণ কারণ সে হয়তো ডিগ্রি পাস, সে হয়তো মাস্টার্স করা, কিন্তু তার পকেটে এই মুহূর্তে 1,000 টাকাও নেই। এখন সে ভাবছে তাহলে কী করবো? সো ওই যে কন্টিনিউয়াসলি ট্রাই করা। আর আমাদের ইকোনমি আসলে একটা ক্রস রোডে আছে, আমাদের এখানে আইদার এখন কি শারীরিক শ্রম নির্ভর ইকোনমি হবে নাকি মেধাভিত্তিক ইকোনমি হবে, এটার একটা দোলাচালে আছে, ট্রানজিশন আছে। সো এইখানে দেখা যাচ্ছে যে শোভন কাজ যেটাকে আমরা বলি, আমি গ্র্যাজুয়েট করে হয়তো আমি ফ্লোরে আয়রন করতে চাচ্ছি না, বা আমাদের এখানে কাজের ক্লাসিফিকেশন আছে, অথবা আমি ভাবছি আমি তো 6-7 বছর ধরে ইংরেজি সাহিত্যে পড়েছি, আমি কি এখন চাঁদপুর থেকে মাছ এনে ঢাকায় কারওয়ান বাজার বিক্রি করবো, এটা কী হলো কথা, নরসিংদীর সবজি এনে এখানে বিক্রি করবো মানে কি? আজকে আমি একটা কাজে সচিবালয়ের দিকে গেলাম, তো একজন একটা ছেলে বাইক নিয়ে এসে থামলো, আমি একটু আমার আমার সহকর্মী আসতে দেরি হচ্ছিল, ছেলেটা এসে খুব চমৎকার একটা ছেলে, সে সালাম দিয়ে বললো যে সাঙ্কু আপনাকে চিনি, আমি যে থ্যাংক ইউ ধন্যবাদ। তো বললেন কী করে? বললাম আমি স্ট্যামফোর্ড থেকে পড়াশোনা করেছি, এখন একটু পাট ছালা বস্তা এগুলো নিয়ে কাজ করি। সে খুব কনফিডেন্টলি বললো যে সে ছালা বস্তা ব্যাগ এগুলো বানায়। আমার কাছে প্রচণ্ড ভালো লাগলো, আমি নর্মালি আমার বিজনেস কার্ড কাউকে দিই না, আমি সাথে সাথে আমার বিজনেস কার্ড বের করে দিয়েছি, ভাই তোমার সাথে পরিচয় হয়ে খুশি হইলাম। কয়েকদিন আগে পরশুদিন আমি যাচ্ছি আসানুল ইউনিভার্সিটির এক ছেলে, আমার মানে আমি উবার ডেকেছি, তো উবারের ড্রাইভারকে দেখে আমার একটু অন্যরকম মানে মনে চলনে বলনে আচারে তার কাপড় চোপড়ে মনে হলো যে একটু অন্যরকম। আর আমি সবসময় গাড়িতে সামনের সিটে বসি, আমার নিজের গাড়ি হোক উবার হোক আমি সামনে বসি, কারণ পেছনে বসলে একটা ঔপনিবেশিক ফিল আসে, আমি এটা পছন্দ করি না। সো আমি সামনেই বসি, মানে আমি পেছনে বসে আছি, একজন গাড়ি চালাচ্ছে জিনিসটা আমার পছন্দ হয় না, সো আমি সামনেই বসি। তো আমি তখন তার সাথে কথা বলতে বলতে, সে অনেকক্ষণ পরে, ভদ্র চরম ভদ্র ছেলে, কিছুক্ষণ পরে বললো যে তার কথা শুনে টোন শুনে বললো কী করো? সে ও আর্কিটেক্ট, আসানুল্লাতে থেকে পাশ করে এখন নিজে নিজে কাজ করে আর অফ টাইমে সে উবারে এই গাড়ি চালাচ্ছে। আমি বললাম যে ভাই আবারও প্লিজ ধন্যবাদ, তোমার কাছ থেকে নতুন করে কিছু শিখলাম। এই যে পরিবর্তনগুলো গল্পগুলো, আমার মনে হয় যে আমরা যতটুকু করেছি ইকবাল ভাই তার থেকে অনেক ইন্টারেস্টিংভাবে জীবনকে ফেস করতেছে আমাদের এই উচ্চশিক্ষিত ছেলে। আজকে আমি একজনকে ইন্টারভিউ দিচ্ছিলাম, আমি বলছিলাম যে আমার জীবনে প্রথম জবটা ইন্টারভিউতেই চাকরি হয়। এর প্রধান কারণ হচ্ছে আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি, গ্র্যাজুয়েশন শেষ করে রেজাল্টের আগে শেষ করার পরপর আমি একটা অফিসে 6 মাস বিনা বেতনে চাকরি করেছি। আমি নিজেই অফার করেছি যে আমাকে আমাকে টাকা দিতে হবে না, অ্যাপ্রেন্টিসশিপ। হ্যাঁ, এবং এইটা যেটা করেছে, আমি প্রথম যে ইন্টারভিউটা দিয়েছি ওখানে আমার জব হয়ে গেছে, কারণ আমাকে যে প্রশ্নগুলো করেছে যেহেতু জানে আমার তো এরকম লোক দরকার। এখানে একটা বলতে চাই যে আমাদের অনেক ছেলে মেয়ে বলে যে দুটো ব্যাপার, আমি ছেলে মেয়েদেরকে যারা দেখছেন, নলেজ এবং স্কিল, মানে জ্ঞান আর দক্ষতার মধ্যে একটু পার্থক্য আছে। ফর এক্সাম্পল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের একটি অংশ, মাইক্রোসফট আমেরিকান একটি কোম্পানি, এটা বিল গেটসই করেন, এটা এটা হচ্ছে নলেজ।
আর আপনি পাওয়ার পয়েন্টে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন, কীভাবে ফন্ট বাড়াতে হয়, কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, কীভাবে অ্যানিমেশন আনতে হয়, ফ্ল্যাশ করে এটা চলে যাবে, এটা হচ্ছে দক্ষতা। সো আমাদের অনেক ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেসিক্যালি একটু নলেজ নির্ভর, কারণ দক্ষতা ব্যাপারটাকে, হাতে কলম ব্যাপারটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয়। ভাইয়া যেটা বলছিলেন যে একটা স্কুল বা অফিসে বা কোথাও যখন যাব, আমার নলেজের সাথে সাথে আমার দক্ষতাটা দেখে। এখন দক্ষতাটা যখন আমি পারি না, তখন কিন্তু আমার হয় না। এই মুহূর্তে আমি জানি যে আপনি যদি একটু ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারেন, বেসিক কম্পিউটার লিটারেসি থাকে, বিপিও কল সেন্টারে কয়েক হাজার না লাখখানেকেরও বেশি 2-3 লাখের মতো চাকরি আছে চেষ্টা করলে, কিন্তু যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পাচ্ছেন না। সেই জন্যই কিন্তু গ্যাপটা আছে, যে ভাইয়া বললেন যে উনি উত্তর দেওয়ার কারণে কিন্তু হয়েছিল চাকরিটা বা ব্যবসাটা। সো আমার ওই দক্ষতাটা নেই, আবেগ আছে, অনুভূতি আছে, ট্রল করতে পারি, এটা বলতে পারি, ওকে দোষারোপ করতে পারি, কিন্তু দক্ষতাটা পারি না, তখন কিন্তু আর আগাবে না। না, এবং এখানে দেখেন মানে খুব সিম্পল একটা ফর্মুলা যদি ফলো করা হয়, তাহলে কিন্তু আপনি পড়াশোনা শেষ করার আগে, মানে আমি মাস্টার্সের কথা বলবো না, গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনার জন্য কিন্তু চাকরি রেডি বা ব্যবসা রেডি। হ্যাঁ, কীভাবে? আপনি ফার্স্ট ইয়ার থেকে আপনি যদি সময়টা ভাগ করেন যে আমি 3-4 ঘন্টা স্কিলস ডেভেলপমেন্টে কাটাবো, এক বছর এটা করবো এক স্কিলস ডেভেলপমেন্ট, এক দুই বছর, তারপরে 2 বছর আমি পার্ট টাইম বিভিন্ন কাজ করব, তাইলে কিন্তু এই আপনি যখন ইন্টারভিউ দিতে পারেন, আই হ্যাভ ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি এখানে একটু বলি, আমি যদি একটু আমার ইয়েতে পাই, আমি বাকি বাংলাদেশের যারা দেখছেন ছেলে মেয়েদের, তরুণদেরকে বলতে চাই যে কাজ করা শুরু করতে হবে, সেটা বাইক চালানো হোক, সেটা ফুড ডেলিভারি হোক, সেটা কারওয়ান বাজার থেকে সবজি নিজের কাঁধে করে বীরপুরে নিয়ে এসে বিক্রি করা হোক, সেটা যাই হোক রাত জেগে ফ্রিল্যান্সিং হোক, অ্যানিমেশন করা হোক, যাই হোক কাজ শুরু করে দিতে হবে শুরু থেকে, একদম শুরু থেকে। মানে আমাদের প্ল্যানটা হচ্ছে যে 18-র পর থেকে, যেমন অনেক দেশে কাজ নিজেরটা নিজে করতে হয়, ওই কনসেপ্টটা নাই। যেমন আমরা একটু আদরে রাখি বাচ্চা কাচ্চাদেরকে, বা আমরা ধরে নিই যে শুরু করে দিতে হবে। কোনো কাজ না থাকলে বাসার পাশে, যে গ্রামে যদি থাকেন, উপশহরে থাকেন, তাহলে যে বিভিন্ন মৌসুমে যে ফল পাড়ার কথা, আম পাড়ার কথা, ওটাও পারেন, তাহলেও দেখবেন যে কীভাবে রাখতেছে। আমি আমার একটা কথা হচ্ছে যে গ্র্যাজুয়েশন হবে, 24-25 গিয়ে কাজ শুরু করব, তারপর অনেককে দেখি যে এখন বলে যে 35-36 পর্যন্ত চাকরি বয়সসীমা করবেন, তখন জয়েন করব। এত সময় ওয়েট করার কিছুই নাই। ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম 18, আগে থেকে শুরু করতে পারলে আরও আগে থেকেই ভালো। সো আর মানে শুরু করার কিছু নাই, আপনি মুরগি পালতে পারলে মুরগি পালা শুরু করেন, আপনি যদি স্ট্রবেরি বানাতে পারেন ওটা শুরু করেন, আপনি যদি মনে করেন যে আমার চাল দিয়ে আমি আমার এলাকায় কি পপকর্ন নাই ওটা বানাবো, কিছু একটা বানানো শুরু করেন। সো ওইভাবে আমরা কাজকে একটু ক্লাসিফাই করি। আমি ওই জায়গাটাতে আবার একটু আসি, সেটা হচ্ছে যে আপনি আসার পরে আইবিএ থেকে এমবিএ করার পরে, তারপর তো লাইফ শুরু হয়ে গেল, তারপরে কর্পোরেট, তারপরে বেসিক্যালি আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কিছুদিন কাজ করি, সেখানে সরাসরি সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং নিয়ে কাজ করি, ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি টোবাকো প্রোডাক্টস। সেখানে 3 বছর কাজ করার পরে আমি টেলিকমে আসি, সেখানে মার্কেট রিসার্চ ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে কাজ করি, বাংলালিঙ্কে মার্কেট রিসার্চ অ্যান্ড ইনসাইটস নিয়ে কাজ করি অনেকদিন। ওই জায়গাটা অনেক উপকার হয়েছে, তখন আমি প্রোডাক্ট, ডিফারেন্ট স্টাডিজ, কনজিউমার অ্যানালাইসিস, বিহেভিয়ার স্টাডিজ, কাস্টমার স্যাটিসফ্যাকশন স্টাডিজ, এই ধরনের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিসার্চ অ্যান্ড ইনসাইট, বিজনেস ইনসাইটস অ্যান্ড কর্পোরেট ইনসাইটস নিয়ে কাজ করি প্রায় ছয় বছরের মতো। সো ওই জায়গায় একটা ভালো ইন্টারেস্টিং ছিল ট্রানজিশন। তারপরে হ্যান্ডসেট মার্কেট নিয়ে কিছুদিন কাজ করি, আর এখন কাজ করছি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে, এটা ডাক বিভাগ এবং আমাদের একটা প্রাইভেট অর্গানাইজেশনের জন্য। হ্যাঁ, নগদ, ওইটার রেজাল্টটা, ব্র্যান্ড নেমটা নগদ, আমরা খুব শীঘ্রই হয়তো আসবো। সো এখানে ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করছি, কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, ওই জায়গাটায় ধরেন সমন্বয় যেটাকে বলে, যে রেগুলেশনস, পিআর, পাবলিক রিলেশন, তারপরে কর্পোরেট অ্যাফেয়ার্স, যে পুরো সমন্বয় একটা ব্যবসার, শুধুমাত্র সেলস আর মার্কেটিংয়ের বাইরেও কিন্তু একটা নীতি নির্ধারক মহলে একটা কাজ করতে হয়, ওটা করছি। খুব ভালো লাগছে এই কারণে যে পরিবেশটা খুব চমৎকার, আমার কলিগরা ওখানে খুব ভালো, আওয়ার ইনভেস্টর্স অ্যান্ড আওয়ার, এবং ব্যাপক সোশ্যাল অ্যাক্টিভিটিস করছেন। অ্যাবসলিউটলি, আমরা শুরু করার আগেই, যেমন কিছুদিন আগে নগদ ইচ্ছে পূরণ একটা ক্যাম্পেইন হয়েছিল, আমি ওটা চেষ্টা করছি। এই যে আজকে দেখে আসলাম একটা ভিডিও, যে আমাদের ওখানে ইচ্ছা পূরণ, একজন ইচ্ছা পোষণ করেছিলেন যে একজন বয়স্ক ব্যক্তি প্লেনে চড়বেন, আমরা সেটা চড়িয়েছি। আরেকজন ইচ্ছা পোষণ করেছিলেন যে অজ্ঞাত পরিচয় রোগীদের জন্য কিছু করা যায় কিনা, আমরা ওটাও করেছি। ডিজেবলড, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য কিছু কাজ করতে পেরেছিলাম। আজকে দেখলাম যে একটা মেয়ে আমাদেরকে বলেছিল সে ওল্ড হোমে একটু যেতে চায়, বৃদ্ধনিবাস, সেখানে গিয়ে আমরা আবিষ্কার করলাম যে বৃদ্ধনিবাসটার স্বামী এবং স্ত্রী চালান, দুজনই নার্স, তারা সম্পূর্ণ নিজের খরচে চালান। এই যে জিনিসটা, আমার প্ল্যানটা হচ্ছে নগদের যেই আমরা কর্পোরেট অ্যাফেয়ার্স টিম বা সিএসআর বা মার্কেটিং থেকে
এই ধরনের উদ্যোগকে, যে কমার্শিয়াল বা বাণিজ্যিক কার্যক্রম মানেই ঝাঁকানাকা হতে হবে, আমাদেরটা কিনুন, এটা কেনা যাবে না, আমাদেরটা লাল, আমাদেরটা নীল, আমাদেরটা আটানা কম, চারানা কম, এই ধাঁচ থেকে বের হয়ে আসার জন্য বেরিয়ে আসতে চেষ্টা করছি, কাজ করার সুযোগ আছে। আমি এখানে একটু, আপনি ওল্ডহোমের কথা বললেন, সেজন্য আমরা না অনেক কিছু মনে করি সব কিছু খারাপ, নেগেটিভ না, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি আমি এই যে ওল্ডহোম নিয়ে আপনাকে একটা পজিটিভ কথা বলি, যেই ওল্ডহোমটাতে যেই বাবা মা যাচ্ছে সন্তানের কারণে, সন্তানের দেখভালের অভাবের কারণে বা তাদের ব্যবহারের কারণে, সেই ওল্ডহোমটায় চালাচ্ছে অন্য কোনো সন্তান, অন্য কোনো সন্তান, সে তার বাবা মার মানে খেয়াল তো রাখছে, সাথে এতগুলো বাবা মার এক্স্যাক্টলি, সো একটা নেগেটিভ মানুষের বিপরীতে কিন্তু অনেকগুলো পজিটিভ মানুষ আছে, সো দ্যাটস এ ব্রিলিয়েন্ট থিং ফাইন্ডিংস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস আসতে চাই, সেটা হলো ভালো তো আছেন যে এত কিছু করছেন, আলহামদুলিল্লাহ, কর্পোরেটে কাজ করছেন, সুন্দর ফ্যামিলি, চমৎকার একটা, ইউ হ্যাভ এ ভেরি সুইট ফ্যামিলি, আমি দেখেছি, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে রাস্তা রাস্তা তারপরে ঘুরতেছেন, লোকজনকে মোটিভেট করছেন, কি দরকার মানে এটা 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 একটা জিনিস আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা এটাকে হাসাহাসির পর্যায়ে নিয়ে যাচ্ছি, অনেকে আমরা বুঝি না যে কাউন্সেলিং, থেরাপি বা মানসিকভাবে কেউ যদি ডিপ্রেস থাকে, সে যে কারো কথা যদি উজ্জীবিত হয়, এটা যে ভালো জিনিস। যেমন নর্থ আমেরিকাতেও প্রায় গ্রুপে গ্রুপে থেরাপি সেশন থাকে অ্যালকোহলিকদের জন্যে, যারা একটু চাপে আছে, হোমলেসদের জন্য, যারা বেকার আছে, যারা রিলেশনশিপের প্রেশারের কারণে মন খারাপ, তাদের প্রত্যেক ওদের পাড়ায় পাড়ায় কাউন্সেলিং অ্যান্ড থেরাপি সেশন থাকে। সন্ধ্যায় লোকজন এসে বসে মন শেয়ার করে যে আমার এটা খারাপ লেগেছে, তখন ও বলে যে তোমার থেকে আমার দিন আরও খারাপ গেছে, এরকম সেশনস থাকে। সো আমাদের এখানে এবং ঢাকা হচ্ছে মানসিক চাপের দিক থেকে এশিয়ার মধ্যে অন্যতম উপরে, সেখানে আসলে সবারই মন খারাপ, কেউ কাউকে বলতে চাচ্ছে না, মানে কেউ ভাবে যে আমার মন খারাপের কথা বললে আমার মন খারাপ, আমার আমি সাইকোলজিক্যালি ডিপ্রেসড, আমি বিষণ্ণতায় ভুগছি, এগুলো বললে বোধহয় লোকজন হাসাহাসি করবে, এবং এইসব সেমিনারে গেলে বোধহয় আহা হা হা হা, আমরা ভাবি যে অসুস্থতা বা এটা বোধহয় পা কেটে গেলে, হাত কেটে গেলে, এটা বোধহয় অসুস্থ মানুষ, এছাড়াও যে আ ধরনের সমস্যা থাকতে পারে এই ব্যাপারটা নেই। আমার যেটা মনে হয়েছে যে এখনও বুঝবে না, কিছুদিন পরে বুঝবে, এখনও ছেলে পেলে দেখছি যে মোটিভেশন এই ধরনের ঢংঢাং, কারণ ওরা অনেকের জ্ঞানের সেই জানার পরিধিটা একটু কমতি আছে। আমি এটা করি বিকজ আমরা যেই শহরে থাকি ওই শহরে অপ্রাপ্তি অনেক বেশি, এই শহরের অনেক ছেলে মেয়ে, অনেক বয়স্ক লোক হয়তো যেটা যেভাবে ভেবেছিল জীবন থেকে যা পাবে সেটা পাচ্ছে না, এই শহরে হয়তো কেউ এসে ভেবেছিল আমি অনেক কিছু করে ফেলবো, দ্য ঢাকা ড্রিম অর দ্য এরকম হয়নি, সো তাদের মন খারাপ। তাকে কেউ গিয়ে যদি একবার বলে যে এটা এটা হয়, এটা এটা হতে পারে, আসো একটু বসো, আমাদের সাথে কথা শোনো, আমাদের গল্পটা শোনো, ছয় মাসে যা হয়নি তার একবার এই একটা সেশনে উজ্জীবিত হবে। এই জন্য আমি ঘুরে ঘুরে, আর আমরা যেহেতু বলতে পারি, আপনিও কথা বলতে পারেন, আমি আপনাকে টিভিতে দেখি, আমাদের যাদের স্কিলটা আছে তাদের উচিত ওদের সাথে গিয়ে আর একটু কথা বলা। আমরা খুব গ্যাপে থাকি না, আমার মন খারাপ, আমি বিষণ্ণতায় আছি, আমার একটু ইন্সপিরেশন লাগবে, এটা বলা যাবে না, আমার প্যারাসিটামল লাগবে, এটা খুব ইজিলি বলা যায়, আমার ইন্সপিরেশন লাগবে একটু, এটা বলা যাবে না। আমি একটু রিলেট করি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে মাথার সামনে কারো না কারোর রেখে কিন্তু আমরা জীবনে অতিবাহিত করি। আপনি যদি চিন্তা করেন, ছোটোবেলায় একেবারে গ্রামে যে মেয়েটা থাকতো সে চিন্তা করতো আমার জন্য আইসক্রিম আলা হচ্ছে বেস্ট চয়েস, বা যে আইসক্রিম বিক্রি করে আমি তার পাশাপাশি থাকতে পারলে বোধ হয় আমি অনেক আইসক্রিম খেতে পারবো। গণ্ডিটা যখন বড় হয় তখন হয়তো সে অন্য কাউকে ফলো করে, কখনো মামাকে ফলো করে, কখনো বাবাকে ফলো করে, কখনো একটু দূরের কাউকে একজনকে ফলো করে, কিন্তু সে কিন্তু আসলে কাউকে না কাউকে ফলো করে, কিন্তু বলে না, কিন্তু করে, কিন্তু প্রত্যেকটা মানুষই করে। সো দিস, এখন আপনি হয়তো বলছেন, এখন আমি যেটা পার্সোনালি দেখি আপনি কিন্তু পজিটিভ কথাই বলেন, আমি তো নেগেটিভ কথা আপনাকে বলতে আমি শুনি নাই, তাহলে ওদের মানে যারা আপনাকে পছন্দ কম করে, অপছন্দের ব্যাপারটা হচ্ছে যে আমি মানে বা এত সমালোচনা কেন, সমালোচনার ব্যাপারটা যেটা এসেছে যে এটা কিভাবে হ্যান্ডেল করেন আপনি, আমি সমালোচনা নিয়ে আসলে, কারণ সমালোচকরা আমার বিল দেন না, আমার বাসা ভাড়া দিয়ে যান না, সো আমার মাস শেষে আমার ব্যাংক অ্যাকাউন্টে ওনারা সমালোচনা করে এত টাকা দিয়ে গেলেন তো করেন না। সো আমার কথা হচ্ছে এই শহরে খুব বেশি মানুষ সাহায্য করেননি আর্থিকভাবে বা অন্যান্যভাবে, যারা করেছেন মন থেকে করেছেন, আর সবাই বেশিরভাগ করেননি। সো এখন একটু ভালো আছি, অন্যকে দেওয়ার চেষ্টা করছি, এটা যদি কারো খারাপ লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি ওটাকে নিয়ে আসলে ভাবি না খুব একটা, সত্যি কথা। আমি দেখি অনেকে এটা বলে ওটা করে, অশ্লীল অনেক কিছু বানায়, বা আমরা কিছু বাইরে ইনভিটেশন ছিল সেখানে ইমেল করে বলেছেন নেওয়া যাবে না ওনাকে, এই ধরনের অনেক কিছু বলেছে, ওনারা বলে আরাম পেয়েছেন, আমি আমার কাজ করে আরাম পাচ্ছি, আমি দিন শেষে খুশি, কারো ক্ষতি করছি না, চোরা কারবারি করছি না, আমি আমার খুব ঘুমাতে পারি, আমি ঘুমানোর সময় বলে আজকে এই দশটা ছেলে
ঠাকুরগাঁ থেকে দিনাজপুর থেকে যে ছেলেটা আসছিল বলছে সুখন ভাই আপনার বক্তৃতা শুনতে আসছিলাম ভালো লাগছে ফিরে যাচ্ছি আম ফাইন। এখন আমাকে যদি কেউ মনে করে যে সে খুব ভালো পড়াশোনা করেছে সে পৃথিবীর 10টা দেশে পড়ে এসছে তার দরকার নেই আমাদের কথা শোনা শুনবে না সমস্যা নেই, আমার অনুরোধ থাকবে বাকি যারা একটু শিক্ষিত যাদের ক্যাপাসিটি আছে ঘুরে ঘুরে বেড়ান, শুধু ঢাকা তো বাংলাদেশ না, যান ঠাকুরগাঁয়ে যান দিনাজপুরে যান হাওড় এলাকায় যান সুনামগঞ্জে যান, যে বাচ্চা আমার ছেলে মেয়েদের সাথে কথা বলেন বলেন আমি এটা লঞ্চ এজেন্সি এটা দেখেছি আমি ক্যালিফোর্নিয়াতে এটা দেখেছি আমি বুদাপেস্টে এটা দেখেছি তুমি এভাবে করতে পারো বলেন না। এখন শিক্ষা নিয়ে ঘরে বসে অথবা নিজের প্রিভিলেজড লাইফে বসে থাকলে কোনো লাভ নেই যদি না সেটা দেওয়ার চেষ্টা করে। আমি জানি আপনিও দারুণ ব্যবসা করছেন ভালো আছেন মাশাল্লাহ সব কিছু যেটাকে বলি আমরা বাড়ি গাড়ি ফ্যামিলি সব আছে তারপরেও কিন্তু এসে করছেন সামনে ইলেকশনেও দাঁড়াবেন না কোনো কিছু এইসব কোনো ইচ্ছা নেই আমি জানি তারপরেও করতেছেন মনের খিদা করতেছেন সেরকম করতে করতে কিন্তু একটা উদাহরণ দিই হাসাহাসি করো কার যাই করো এবার এবং গতবারের বইমেলায় ইন্সপিরেশনাল সেশন মোটিভেশনাল বইয়ের নন ফিকশনের এটা সবচেয়ে বড় ধারা আমরা আপনারা আমরা একটা ধারা তৈরি করতে পেরেছি এবং এই কথাটাতে আসতে যাচ্ছি আপনি একটা বই লিখে ফেলেছেন আমি বই লিখে ফেলেছি মস্তিষ্কের ক্যানভাস মস্তিষ্কের ক্যানভাস একটা বই আমার এই লেখালেখিগুলো কথাগুলোকে সংকলিত করে কিছু নতুন জিনিস দিয়ে লেখার চেষ্টা করেছি বইমেলায় ভালো সাড়া পেয়েছি যতবার গিয়েছি মাশাল্লাহ পিপল পাঠকরা অনেক সহযোগিতা করছেন অনেকে টিপ্পনি কাটছেন টিপ্পনি কাটতেই থাকবেন আমরা লিখতেই থাকবো বলতেই থাকবো যেতেই থাকবো এভাবেই জীবন শেষ হবে এবং মানুষ বই কিনছেন সেইভাবে ট্যাগ করছেন খুবই ভালো লাগছে স্পেশালি বই লেখার সবচেয়ে ভালো উপহারটা হচ্ছে আমার মেয়ে আমাকে অন্যভাবে দেখা শুরু করেছে তার বইটা আমি তাকে লিখে একটা সাইন করে দিয়েছিলাম সে তার যে একটা ব্যাগ আছে গুডি ব্যাগ ওটার মধ্যে সারাক্ষণ এখন সেই বইটা ক্যারি করে স্কুলে গিয়ে বলেছে এটা আমার বাবা লিখেছে সো ডান আমার জন্য কে কি বলল আমার মেয়ে আমাকে অন্য একটা স্থানে বসিয়েছে সো আই এম অ্যাবসলিউটলি প্রাউড অফ ইট। আমরা যে বলছি নিজের বলার মতো একটা গল্প জি এই গল্পটাই দরকার যেটা নিয়ে আমার সন্তান আমাকে নিয়ে প্রাউড ফিল অ্যাবসলিউটলি এটাই হচ্ছে দ্যাটস ইট আই মিন কে কি বললো আর এখন বেসিক্যালি মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদির কারণে যে যাই অনেকেই বলার চেষ্টা করে আর আমি একটা কথা একটু বলবো আমি বেসিক্যালি খুব অবাক হয়ে দেখছি যে আমরা যারা একটু সম্পন্ন এবং শিক্ষিত বাঙালি তাদের মধ্যে অনেকাংশে কি বলে এটাকে দ্বিধা বা অন্যকে হেয় করার চেষ্টা একটু ইন্টারেস্টিংলি কেমন যেন এটা আগেও ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক লেখক অনেক কবি সাহিত্যিকরা বলে গেছেন যে আমরা একটু নিজেদেরকে নিয়ে নিজেরাই একটু তটস্থ থাকি হেয় করতে চাই এটা যুগে যুগে থাকবে সো ওই জায়গাটা একটু কষ্ট থাকে মাঝে মাঝে পরে চিন্তা করে দেখলাম না আমি যদি শেষ বয়সে গিয়ে চিন্তা করি যে আমি প্রায় 1000 সেশন করেছিলাম সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছেলে মেয়ে উপকার পেয়েছে আমার আমি আইসিইউতে আসি শুনে 15-20 জন দেখতে এসেছে গ্রেট। আমরা একদম লাস্ট একটা সেগমেন্টে এসেছি আমি ছোট ছোট কিছু প্রশ্ন আপনাকে র‍্যাপিড ফায়ার কাইন্ড অফ বাট আপনি এক দুই শব্দে দিতে পারেন আবার আপনি একটু দুই তিন লাইনেও উত্তর দিতে পারেন আমি এক দুই শব্দে চেষ্টা করব হ্যাঁ এবং সেটা আমার মনে হয় একটু ইন্টারেস্টিং হবে। আমরা যেমন বলি যে আপনাকে বললাম কেমন আছেন তাই না আমরা আপনি হয়তো বললেন যে ভালো আছি আছি আবার এরকমও বলে যে মোটামুটি চলছে এর বাইরে উত্তরটা কি হতে পারে হ্যাঁ দারুণ আছি বেঁচে আছি এই কথাটা আমি শুনতে যাচ্ছিলাম খুব ভালো আছি এবং দারুণ আছি দারুণ আছি এইটা যেদিন আমরা বলতে পারবো হ্যাঁ শরীরের মধ্যে কিন্তু ফিল তো অ্যাবসলিউটলি দারুণ আছি এক্স্যাক্টলি 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 আপনি তো নিজের সাথে কথা বলেন প্রচুর প্রচুর কথা বলেন এবং আপনি মানুষকে বলেন যে নিজের সাথে কথা বলতে জি আপনি কি কথা বলেন আমি এই যেমন এখন শেষ করার পর দিন শেষে আমি নিজের সাথে আজকে সারাদিন কী করলাম সেটা আমি নিজেকে নিজে আপডেট দিই তারপর আবার নিজেকে নিজে ফিডব্যাক দিই কারেকশন করি আমি নিজেকে আপডেট দিই এটা এটা করেছো সুখন আজকে তারপর আবারই বলি সুখন এটা এটা ভুল ছিল এটা এটা এইভাবে করা যেত এটা কালকের জন্য আপ করো সো আমি আমার নিজেকেই দুটো ডুয়েল ক্যারেক্টারে রাখি একবার আপডেট দিই একবার ফিডব্যাক দিই গ্রেট গ্রেট নিজেকে থ্যাংকস দেন অনেক এবং আপনি কি মনে করেন সবাই নিজেকে থ্যাংকস দেওয়া উচিত অবশ্যই কারণ আমার তো মনে হয় এটা অনেক বড় একটা ইন্সপিরেশন অ্যাবসলিউটলি নিজেকে নিজে বলতে হবে যে আই ডিড ইটস ওকে তুমি তুমি ইয়া অ্যাবসলিউটলি 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 আপনি আসলে কি হতে চেয়েছিলেন নেভি এমবিএ কর্পোরেট লাইফ আই ডোন্ট নো আমি আমার বাবা মার মানে খুব একটা মানে বাবা মার একটা প্রিয় মানুষ হতে চেয়েছিলাম যে আমার ছেলেটা বা আমার মেয়েটাকে নিয়ে সে আমাকে নিয়ে খুশি থাকবে যেমন কিছুদিন আগে আমার মাকে আমি বই গিফট দিলাম বা কিছুদিন আগে প্রেসিডেন্ট সাহেব ডেকেছিলেন আমার মা সেই ছবি দেখে আমার বাবা মা দুজনেই আবার ফেসবুক আছে ওনারা শেয়ার করেছেন
দ্যাটস ইট, এটাই হতে চেয়েছিলাম, যে বাবা মা খুশি হবে আমাকে নিয়ে, টেনশন করতে হবে না, ওটা খুশি থাকবে বাবা মা আমাকে নিয়ে। গ্রেট গ্রেট। আপনার লাইফে কোনো ভুল? হ্যাঁ, ভুল ভুল আসলে লাইফে যা ডিসিশন নিয়েছি নিজে থেকে নিয়েছি, যা চাকরি ছেড়েছি নিজে থেকে নিয়েছি, যা করেছি, যা খেতে চেয়েছি, যেই সুযোগ হাতছাড়া করেছি, সব নিজের ইচ্ছায় নিয়েছি। সো নিজেকে ভুল ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোনো কষ্ট, একটু একটু কষ্টের কথা বলেছি, কষ্ট আমাদের অন্যকে টেনে নামানোর প্রবণতাটা কষ্ট দেয়। আরে মানুষের তো দেখি মানে একটু তুলে ধরলে কি হয়, একটু তুলে ধরার বদলে টেনে নামানোটা কষ্ট হয়। যেমন সড়ক আন্দোলনের সময় দুর্ঘটনা নিয়ে আমি আগের দিন যে ভিডিও করে বললাম সবাইকে ভালো থাকুন, পরের দিন যে রাস্তায় নামলাম, পরের দিন র্যাবের ওই ছেলেটা জুনিয়র ছিল, ওকে বললাম যে কিছু করো না, সেই ছবি নিয়ে উল্টা করে লিখেছে যে আমি বলেছি র্যাবকে, বলেছি ছাত্রদেরকে ই করতে। তারপরে আমি কথাচ্ছলে বলছিলাম যে ফেসবুক, আমরা ফেসবুকে অনেক পরিচিত বা সেলিব্রিটি এই ধরনের, তারপর আমাদেরকে যা দিচ্ছেন এটা খুব চমৎকার লেগেছে, এটাকে শুধু ওইটুক কেটেছে এবং খুব স্মার্ট ছেলে মেয়েরাই কেটেছে, কেটে আবার ওটাকে ভাইরাল করেছে। সো আগের দিন যে কাজগুলো করলাম কেউ কিন্তু নামেনি। সো ওই যে কয়েকজন, এখন আমি জানি নেক্সট টাইম আর কেউ নামবে না, যাই আমি যদি যাই ওদের সাপোর্ট করতো, ওরা কিন্তু ওইটুক কেটে আমার একটা ভাইরাল করে দিবে। সো এখন ওরা যে সাপোর্টটা পেত, কয়েকটা দুষ্ট ছেলের কারণে এই সাপোর্টটা আর পাবে না, আপনি নামতে ভয় পাবেন, আমি নামতে যাব না, আরও দশজন যাবে না। সো এই জায়গায় একটা কষ্ট আছে যে আমাদের ছেলে মেয়ে ইয়ংরা অনেক ক্ষেত্রে, হ্যাঁ আবুল হায়াতের মতো মানুষকে নিয়েও তারা অশ্লীল কিছু একটা বানিয়ে বসছে, ওর ফটোশপ করে ফেলছে, এই যে একটা অধপতন, এই জিনিসটা কষ্ট লাগে। তবে আমার মনে হয় যে তারা খুব কম, তা খুব কম, এই সংখ্যাটা খুব কম, খুবই কম, এবং তাদের নিজেদেরও আমার মনে হয় এই কাজ করে কষ্ট হয়। আমি শিওর, আমি শিওর এই ধরনের কাজ করে তাদেরও কষ্ট হয়। আপনি কি কাউকে হিংসে করেন? আমি জেনুইনলি কাউকে হিংসা করি না, বস গ্রেট, কিছুই আসে যায় না, আমি হিংসা করলে কি হবে। আপনি কি এখন এখন এসে মনে হয়, মানে যদিও অনেক প্রাপ্তি আছে, তারপরেও যে জীবনটা একটু আরেকটু অন্যরকম হতে পারতো? না, এক্স্যাক্টলি, আমি আমার মেয়েটা যেরকম এরকমই চেয়েছিলাম, আমার ফ্যামিলি যেরকম এরকমই চেয়েছিলাম, আমি 18 তো ভাবতাম যেন 40-এ 41-এ সেরকম উচ্ছল থাকি, সেরকমই আছি, এ পর্যন্ত কোনো ধরনের আল্লাহর রহমতে মেজর কোনো অসুস্থতা হয়নি, ভালো আছি, যখন যেখানে যা খেতে ইচ্ছা করছে খেতে পারছি, নিজের মানে ইচ্ছা মতো এক জায়গায় থাকতে পারছি, স্ত্রী বাবা মা বাচ্চাকে নিয়ে ইচ্ছা মতো ঘুরতে যেতে পারছি, এই শহরে ভালো আছি। গ্রেট গ্রেট। অন্যের ভালো দেখলে আমার খুব খুশি লাগে, খুবই খুশি লাগে, আমি অন্যের ভালো দেখলে শেয়ার করি, হ্যাঁ আমি শেয়ার করি, এবং সেটা আমি দেখেছি। আপনি যে উনি ভালো করেছেন শেয়ার করি, উনি অমুক জায়গায় চান্স পেয়েছেন শেয়ার করি, ওনাকে অমুক ডেকেছে শেয়ার করি, উনি পুরস্কার পেয়েছেন শেয়ার করি, আমি শেয়ার করছি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আপনার কাছে জি কাল ভালোবাসা দিবস, জি ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ব্যক্তি পর্যায়ে তো কিছু জিনিস থাকে, বাট আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেখানে থাকি ওখানকার মানুষের জন্য জেনুইনলি কিছু করার চেষ্টা করা, অ্যাবসলিউটলি, কাজ দিয়ে, কথা দিয়ে, উৎসাহ দিয়ে, পলিসি মেকারদেরকে পরিবর্তন করে, ওনাদেরকে ইনফ্লুয়েন্স করে যে ভালো হয়, এই জিনিসটা রাখাটা, ভালোবাসাটা ছড়িয়ে দেয়া, ছড়িয়ে দেয়া নিজের মধ্যে রাখলে, অ্যাবসলিউটলি, দ্যাটস ইট। সে আপনি কালকে, হাইপোথেটিক্যালি প্রশ্নটা, যে আপনি কালকে ঢাকার মেয়র হলেন, জি কোন তিনটা কাজ প্রথম করতে চান? বিকেন্দ্রীকরণ, ঢাকা থেকে অনেক কিছু সরিয়ে দিতে হবে, না হলে সম্ভব না, এটা যতই বলি না কেন এটা সম্ভব না, ইন্ডাস্ট্রিয়াল বা ওই জিনিসগুলো সরানো একটা একটা। দ্যুতীয় হচ্ছে যে ঢাকার রাজপথ বা যে আমরা যে কমিউনিকেশনের জন্য আসলে 25% জায়গা লাগে, ঢাকায় আছে 7-8%, সো এটা যে কোনোভাবেই করতে হবে, সেজন্য যদি কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হয়, সরিয়ে দিতে হয়, কিছু ডেমোলিশ করতে হয়, তিনতলা ফ্লাইওভারও করা যায়, সেটাও করা যায়, আন্ডারগ্রাউন্ডও করা যায়, অনেক কিছু, এগুলো অনেক বড়ো বড়ো ব্যাপার, বাট তার এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে ঢাকায় যারা থাকেন তাদেরও কিছু শিক্ষার অভাব আছে, একবার বারবার বললে হবে না যে ড্রাইভারের জন্য অ্যাক্সিডেন্ট হয়, অমুক হয়, তমুক হয়, মানুষজনও কিছু শেখেন না, ফুটপাতে গাড়ি তুলে দিচ্ছেন, বাইক তুলে দিচ্ছেন, ওখানে ফুটওভার ব্রিজ আছে যাচ্ছেন না, সো এই এডুকেশনটা আর একটু বাড়ানো, কঠোর হওয়া, সিঙ্গাপুরে বাবা অন্য দেশে আমরা ময়লা ফেলি না রাস্তায় বিকজ $1,000 ফাইন হয়ে যাবে, সো ঢাকাতে এই জিনিসটা করা বোধ হয় জরুরি। আমি আমেরিকাতে একবার নিউ জার্সিতে দেখলাম যে গাড়িটা সে পার্ক করেছে রাস্তায়, কোনো সমস্যা নেই রাস্তায় গাড়ি পার্ক করতে পারো, এটা বাঁকা করে করেছে, $100 ফাইন করে দিল, জাস্ট চাকাটা একটু বাঁকা। সো আমাদের ওইটাও যে সবসময় শুধু অথরিটির দোষ, সরকার খারাপ, এটা বললে হবে না, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ভাই আমার মেয়র হওয়ার কোনো শখ নেই, এটা ছাড়াই অনেক পরিবর্তন করা যায় না, অবশ্যই যায়, জাস্ট আমি
যেহেতু কথাটা বললাম যে আমাদের যিনি মেয়র হচ্ছেন তিনি নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ দেখা হয়েছিল, কথা হয়েছে। ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা যদি হন এক্স্যাক্টলি আপনার লাইফে জি টার্নিং পয়েন্ট কোনটা, আপনি যে এই যে ঘুরে দাঁড়ানো জীবনে? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আমাকে, আজকে আমি যাই হই না কেন সেটা আমার ঢাকা ইউনিভার্সিটি আমাকে বানিয়েছে। গ্রেট গ্রেট। সো ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তারা নিশ্চয়ই জি এটা ধরে নেবে। ধরুন আপনি জেনে গেলেন যে কাল আপনার মৃত্যু হবে, জি আপনি কাল সকালে মারা যাবেন, আজকে আপনি কোন তিনটা কাজ করতে চান? আমি আজকে আমার সারাদিন সারা রাত সারাদিন আমার মেয়ের সাথে কাটাবো। গ্রেট গ্রেট, দ্যাটস ইট। আজ আমার কোনো কাজ নেই এরকম বলি না আমরা, আজ কোনো কাজ নেই তখন কি করেন? হ্যাঁ পরিবারকে সময় দিই। ওকে একদম ওকে। আমার তখন এর চেয়ে বড়ো কোনো কাজ হইতে পারে না, সবচেয়ে বড়ো কাজ পরিবারকে সময় দিই। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমন একটা কথা এখন আমি আপনার মুখ থেকে শুনতে চাই যেটা এই পর্যন্ত পাবলিকলি বলেন নাই আপনার জীবনের। এই পর্যন্ত পাবলিকলি বলিনি। আমি আপনাকে একটু সাহায্য করি বলেন, যদি আপনার কিছু মনে না থাকে, কালকে ভালোবাসা দিবস, জি আপনি পাবলিকলি ভাবিকে বলেন আই লাভ ইউ? স্যার আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না। অ্যান্ড ইটস এই এই ভালোবাসা দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। অসাধারণ ছিল সব কিছু। শুকন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবে সবসময় থাকবেন, যে যাই বলুক আমরা আমাদের কাজ করে যাবো। অ্যাবসলিউটলি। দর্শক আপনারা শুনলেন এতক্ষণ অনেক কথা, কাল ভালোবাসা দিবস, কালকে একটা স্পেশাল পর্ব নিয়ে আমরা আসবো আপনাদের সামনে, কারণ আমাদের জীবনে ভালো থাকাটা খুব দরকার এবং ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া খুব দরকার। কারণ আপনি শুধু সফল হলেই হবে না, শুধু কাজ করলেই হবে না, আপনার ভালোবাসার মধ্যেও থাকা খুব জরুরি। সেই ভালোবাসা আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকে বসন্ত গেল, বসন্তের শুভেচ্ছা এবং সবাইকে অনেক 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 শুভকামনা। এবং আপনার জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক যেটা আপনি আপনার সন্তানকে বলবেন, পুরো জাতিকে বলবেন। অনেক ধন্যবাদ।